হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে দশমীও ধরতে পারো, আবার নবমীও ধরতে পারো। তো যাই হোক, নবমী ধরেই আমরা এগোচ্ছি। তো নবমীতে আজকে যেহেতু বাড়িতে সবার বাড়িতেই প্রায় মাংস হয়, তো খাসির মাংসটা আমার কর্তা খাই, কিন্তু আমি তো খাই না, মানে খাই ওই নামে মাত্র, একটুখানি জাস্ট খাই। যাই হোক, মুরগির মাংসটাই আমার বেশি ভালো লাগে। তো আজকে আমি ওকে বলেছি যে মাংস নিয়ে আসতে ও গ্যাসের দোকানে, আর আজকে বানানো হবে যে ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। তো চলো কি কি হচ্ছে টুকটাক তোমাদের সাথে শেয়ার করব। আর ঠাকুর দেখার গল্প এবছরে নেই, তাও আমি আজকে বলেছি যে আজকে বিকেলবেলা অন্তত একটুখানি নিয়ে যেতে, দেখা যাক কি হয়, নিয়ে যাই না কি নিয়ে যায় না। ও তো কন্টিনিউয়াস বলে যাচ্ছে আমি কিন্তু নিয়ে যাব না, দেখা যাক কি হয়, যদি নিয়ে যাই তো ভালো। মানে একটুখানি মন্দিরের সামনেটা গিয়ে বসলে, আমাদের যে ক্লাব রয়েছে জাস্ট 5 মিনিটের হাঁটা রাস্তা, তো সেখানটা করে গিয়ে একটুখানি বসলে, একটুখানি আড্ডা মারলে বা লোকজন দেখলেও মন শান্তি হয়ে যায়। তো সেটুকু বলেছি যে ওইটুকুনি যাব, দেখা যাক নিয়ে যাই কি নিয়ে যায় না। তো চলো আজকে কী কী করছি তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ফ্রাইড রাইসের ভাত এখানে হয়ে গেছে, ফ্যান গালতে দিয়ে দিয়েছি, আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই যে এখানে কাজু, একটা কিশমিশ, কাজু, তারপরে একটু আদা, একটু রসুন কুচো করেছি ছোটো ছোটো করে, আর এখানে বাদাম নিয়েছি, আর এখানে গোটা মশলা নিয়েছি, এগুলো আগে দেবো। তো সবার ফার্স্ট আমি এই মশলাগুলোর নাম খালি ভুলে যাই, দারুচিনি, এই কাঠদানাটা আগে দিয়ে দেবো। তারপরে হচ্ছে এই এলাচগুলো, এলাচ নয় লবঙ্গ, তারপরে বাবি, এরপর এলাচগুলো একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর এটার নাম আমি ভুলে গেছি। এরপর তেজপাতাগুলো দিয়ে দিলাম, এরপর চিনাবাদামগুলো দিয়ে দেবো, ভাজা হোক, ফাটবে নইলে ছিটকাবে, আমার খুব ভয় লাগে। বড় একটা খুন্তি দিয়ে অনেক দূর থেকে নাড়ছি। বাদামগুলো ভাজা হয়ে গেলে তারপর একটু ওই আদা কুচো আর রসুনটা দেবো, তারপরে এই দুটো দেবো, এই দুটো বেশি ভাজবো না। এটা অল্প দেবো আদাটা, রসুনটাও তাই, এটা একটু চিলি চিকেনে দেবো। উপরে এগুলো দিলে বেশ রেস্টুরেন্টের মতো স্বাদটা আসে। এরপর কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, সব টুকরো টুকরো করে কেটেছি একদম, আর এগুলো ভেজে রেখেছিলাম কারণ ইঁদুর বলছি ছোটো ছোটো, স্যার বাবা বলতে বলতে আমার কড়াই ফুটে যায়, পিঁপড়ে পিঁপড়ে ধরে গেছিলো, তার জন্য ওগুলোকে ভেজে রাখতে হয়েছে। আর ফ্রাইড রাইসে দেওয়ার জন্য এগুলো হচ্ছে বটবটি, বিনস কড়াই নেই আজকে, আর এখানে গাজরটা দেখো আমি এই কাটারটা দিয়ে কিন্তু গ্রেট করেছি, বেশ ছোটো ছোটো আর অনেকগুলো গাজর তাড়াতাড়ি হয়েই গেল। তো প্রথমে বটবটিটা দেবো কারণ এটা একটু সবুজ সবুজ গন্ধ আছে, ওই জন্য এটা আগে ভেজে নিতে হবে। এই যে কুচানো গাজরগুলো দিয়ে দিচ্ছি, ছোট্ট পেঁয়াজ কুচোও দিয়েছি, হালকা ভাজবো কিন্তু গাজরগুলো খুব ভালো ভাজবো না। আজকের কাজ হচ্ছে চালের উপরে, তো বাজার থেকে এসে টিফিন ফিফিন করে চালের উপরে উঠে গেছে, ওই জন্য মরমর করে খালি আওয়াজ হচ্ছে। টিনগুলো পাল্টাবে আর হচ্ছে পুরো আলকাতরা রং করবে, এখন টিনটা পাল্টাচ্ছে। তো দেখো গাজরগুলো কিন্তু হাফ ভাজা হয়েছে, পুরোটা বেশি কড়া করে একদম ভাজবো না, আর এখানে ভাত ঝরঝরে একদম হয়েছে, বিরিয়ানি চালের ভাত এটা। তো ও বলেছে যে আমার জন্য একটু প্লেন রাইস রাখতে আর একটু ফ্রাইড রাইস করতে, তো একটুখানি প্লেন রাইস, মানে এই এই জিনিসটাতে এত বেশি গাজর দিয়ে দিয়েছি, বিনস কড়াই নেই, সেই জন্য ওর পছন্দ হবে কি হবে না, সেই জন্য ও আগে থেকেই বলে দিয়েছে আমার জন্য প্লেন ভাত অল্প রেখে দিবি। তো চলো ভাতটা এখন দিয়ে দিই, ভাতটা দিয়ে দিয়েছি, এবার হালকা হালকা করে মিশিয়ে নেবো, আর নুন চিনি দেবো, একটু মিক্স করতে হবে।
আর লাস্টে ঘি দেব, ঘিটা আমার ঘরেই তৈরি করা। চিনিটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিচ্ছি, যেহাতেই পড়ে গেল। এর মধ্যে একটু আমল দুধ গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। এরপর একটু ঘি দিয়ে নামিয়ে দিলেই রেডি ফ্যাট রাইস। এতে একটু ডিম ভাজা করে দেবো, ডিম ভাজাটা আমি এখন করিনি, লাস্টে উপরে ছড়িয়ে দেবো। তো মাংস ধোয়া হয়ে গেছে, এর মধ্যে এবার একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, অ্যারারুট দিয়ে দিচ্ছি। আগে যখন আমি করতাম তখন তো খাবার সোডা দিতাম, একটু ভিনিগার দিতাম, কিন্তু এখন ওসব কিছু দেবো না, শুধু অ্যারারুট, নুন আর একটা ডিম দেবো, দিয়ে মাখিয়ে একটু ভেজে নেবো হালকা করে। এখানে রাইসের মধ্যে দেখো ডিম ভাজা করে দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে, আর একটা দেশি ডিম নিয়েছি, এটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা যেহেতু ছোটো সেই জন্য আমি দুটো ডিম নিলাম এখানে, আমার ঘরটা এত উপরে খড় 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 করছে। আরে এখানে গাছগুলো তো অবস্থা খারাপ করে দিচ্ছ, দেখো যত নোংরা সব গাছের উপরে ফেলছে, আমার সুন্দর গাছগুলো সব নোংরা করে দিল। এটা আগে থেকে ম্যারিনেট করে রাখলে ভালো হতো, কিন্তু আর হয়নি, এখন মেখে নিয়েছি ভালো করে, কড়াইতে তেলও গরম হয়ে গেছে। একটা বড় একটা ছোট কেটে দিয়েছি, দোকান থেকেই কেটে এনেছি, ভালো কাটেনি। মাংসগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, যে তেলটা আছে একটুখানি ওতেই এগুলো দিয়ে দেবো, বেশি তেলে রান্না করবো না এখন, আমি একটু কম কম তেলেই রান্না খাচ্ছি এখন, তাও আজকে এটা অনেক বেশি হয়ে গেলো, আমি প্রায় হাফ চামচ তেলে রান্না করি, এইটাই একটুখানি তেলটা বেশি আছে, এগুলো হালকা হালকা করে ভাজবো। এখানে টমেটো কুচু আছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচুগুলো, আর এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি, এতটা দেবো না যেহেতু একটুখানি হবে না, সেজন্য অল্প করে নিয়ে এ বেশি করে পেস্ট করে নিয়েছি, ফ্রিজে রেখে দেবো। কতখানি তেল দিয়েছি তাও দেখো শুকনো শুকনো হয়ে গেছে, এমনি রিচ হচ্ছে আর তেল দেবো না, ওই যা হবে হবে, এত রিচ আমি খাই না, এই পুজোর সময় মন ছটফট ছটফট করছে, তাই জন্য ঘরে বানাচ্ছি, ও যা হবে হবে, এই তেল দিয়ে ঠিক আছে, তাও অনেকটাই তেল ছিল, মশলাটা কষাবো একটু, একটু টমেটো সসটা দিয়ে দেবো, তিনটে সস দেবো, টমেটো সসটা একটু বেশি, কালো সসটা একদমই কম, এটা একহাতে হচ্ছে না, তো দু হাতে বার করতে হবে। তো দেখো তিনটে সসই কিন্তু দিয়ে দিয়েছি, টমেটো সস, চিলি সস আর সয়া সস, গুঁড়ো লঙ্কা দেবো না আমি, কাঁচা লঙ্কা লাস্টে ছিঁড়ে দিয়ে দেবো। এই যে এখন এই কুচানো রসুন আর আদা যেটা রেখেছিলাম একটুখানি ওটা দিয়ে দিলাম, তো পকোড়াগুলো দিয়ে দিয়েছি আর জল দিয়ে এখন ফুটছে, এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি আর দুটো কাঁচা লঙ্কা চেরা, এটা ফুটে গেলেই চিলি চিকেন রেডি। আজকে আমার অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তো চান করে পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে, আর আজকে চান করার আগেই আমি রান্নাটা শেষ করে নিয়েছি, কারণ হচ্ছে যে মানে ওই বেলা যত বেলা বাড়ে তত রান্না করতে গেলে আমার শরীরটা যেন কী খারাপ লাগে, মানে প্রচুর পরিমাণে গরম হয় আর কষ্ট হয়, সেই জন্য আজকে রান্না কমপ্লিট করে চান করে নিয়েছি।
তো ওর সাথে খেলে হবে না, ওর অনেক দেরি হবে। ও যেহেতু টিন টিন নতুন যেখানটা যেখানটা করে জল পড়ছে সেখানটা করে নতুন টিনও লাগাচ্ছে, তার উপরে টিন পুরো টিনটা আলকাতরা করবে, সেই জন্য ওই ঝাড় দিয়ে পরিষ্কার করছিল। তো চলো আমি আমার খেয়ে নিই, কারণ আমার ওষুধ আছে, ওর সাথে তাল করলে হয় না, ছুটির দিনে আমি ওর সাথে খাই না। আগে দুজনে দেরি করে ওয়েট করতাম, ওর সাথে একসাথেই খেতাম, কারণ রবিবারে ছুটি থাকলে ওর প্রচুর কাজ থাকে, আর কাজ করে খেতে খেতে প্রায় 4:30-4:30 হয়ে যায়। তো এখন যেহেতু ওর একার ওপরেই সব কিছু চাপ, সেই জন্য ওর খেতে খেতে প্রায় 4:30-5 হয়ে যায়। তো তখন আমার খেলে হবে না, আমাকে ওষুধ খেতে হবে, সেই জন্য আমি এখন আগেই একাই খাই ছুটির দিনে। তো চলো খেয়ে নিই গরম গরম ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন, মনের মতো পছন্দের খাবার। তো কিছুটা মাংস ভাজাও রেখে দিয়েছিলাম, ভাজা খেতেও বেশ ভালো লাগে, 2 পিস নিয়েছি আর চিলি চিকেন নিয়ে নিয়েছি, আর এদিকে স্যালাড কেটে নিয়েছি, খেতেও বসে গেছি। প্রচুর গরম হচ্ছে আজকে, তো এখানে আমি খেতে বসে গেছি, আর আমার কর্তা আমাকে একটা কিছু বলছিল, যার জন্য মানে দুজনে মিলেই হাসছিলাম। তো যাই হোক, ওর আগেই আমি খেয়ে নিলাম। তো এখন প্রায় 7:30 বাজে, ও গেছে ওদের বাড়িতে, আমি একটু বানিয়েছিলাম, ওর মা ভেবেছিলাম যে আসবে, বলে গেছিলো যে কালকে মাংস দিতে আসবো, তো যাই হোক আসেনি, এতখানি রোদ্দুরে আসাও মুখের কথা নয়, তাই কালকে ছুটে ছুটে এসেছে, তাই যাই হোক আসেনি, ভালো হয়েছে। আমি ওকে বললাম যে আমি তো বানিয়েছি, তাহলে তুমি একটু দিয়ে এসো, বলে ওকে দিয়ে পাঠিয়েছি। রাত্রে ভাবছি যে অন্য কিছু একটুখানি বানাবো, কারণ ভাত রয়েছে, সাদা ভাত রয়েছে, ওর জন্য রেখে দিয়েছিলাম, সেটাও পুরোটা খাইনি, যতটা আছে সেটা দিয়ে ভাবছি হালকা করে বিরিয়ানি বানিয়ে নেবো, তো রাত্রে খাওয়া হয়ে যাবে। আর আমাকে ঘুরতে নিয়ে যায়নি, এখন যখন ওকে বলছি যে তোমাদের বাড়িতে যাও গিয়ে দিয়ে এসো, তখন আমাকে বলছে তুই তো ঠাকুর দেখতে যাবি, বললাম যে হ্যাঁ আমি এখন সন্ধ্যেবেলা যাবো, প্রচুর ভিড় হয়েছে, কে কোথায় ধাক্কা মেরে দেবে, আমার ভীষণ ভয় লাগে। তবু বিকেলবেলা গেলে একটুখানি ফাঁকাই গেলাম, ফাঁকাই গেলাম আমাদের যে ক্লাবে পুষ্পাঞ্জলি দিতে গেছিলাম সেই ক্লাবের প্যান্ডেলও আমি দেখিনি আর দেখতে যাইনি, আর ওই প্যান্ডেলও খুব ভালো হয়েছে, নাকি আমাদের গলি পর্যন্ত মানে লাইন হয়ে যায় সন্ধ্যেবেলা থেকে, তাহলে কোথায় কে কখন ধাক্কা মেরে দেবে, আমি ওই জন্য ভয়তে আমি বললাম না আমার দরকার নেই, এবছরে আমার আর হবে না, আর কোনো আশা নেই, তুমি তোমার যাও দিয়ে এসো, আমি আমার আছি। বিকেলবেলা ডাকলাম ওকে, ও খেয়ে দিয়ে জাস্ট 1/2 মতো শুয়েছিল, তো ডেকেই যাচ্ছে ডেকে যাচ্ছে আর উঠলো না, উঠলো না, তাই আমার আর যাওয়া হলো না এবছরে। যাই হোক সেটা নিয়ে কোনো আফসোস নেই, সামনে অনেক বছর আসবে ঘোরার জন্য। তো এখন রান্নাবান্নার একটু প্রস্তুতি নিই, আরও একটু ভালো করে খালি ভালো মন্দ খেয়ে যাই এই কদিন। তো আলটিমেটলি 9টার সময় রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য, যাও না যাও না করেও রেডি হয়ে গেছি, চলো একটুখানি ঘুরে আসি। আমার বান্ধবী যাচ্ছে, ওই জন্য বেশি ইন্টারেস্ট করে গেল, তুম পাখা একবার ফোন করলে হয়। তো রাখি পূর্ণিমায় সব দাদার ভাইদের জন্য ঘড়ি কিনেছিলাম, তো সেই সময় আমাদের দুজনের জন্য 2 কিনে নিয়েছিলাম, ব্লু ব্লু কালার। তো দেখো মানে এটা পুজোর সময় পরবো বলে একেবারে অনেকগুলো একসাথে কিনে নিয়েছিলাম। আর এই স্কার্টটা হচ্ছে যে উত্তর ভারত থেকে কিনেছিলাম, উপরের জামাটা পুরনো, আর ওর হচ্ছে উপরের জামাটা নতুন, প্যান্টটা পুরনো, আর আমার স্কার্টটা নতুন জামাটা পুরনো। শিউলি ফুলগুলো ঠিক দোরগোড়ার গাছটাই আছে, আর এখানটা বেরোলে কী সুন্দর, এত গন্ধ হয়, আর ফুলগুলো দেখো কী সুন্দর লাগছে। মেটলি বেরোচ্ছি, একজন চলে গেছে ঠাকুর দেখতে ছেলেকে নিয়ে, ওই প্যান্ডেলটা আমি যাবো না, তো ওর একটা বলেছি ওকে তুই ওটা দেখে চলে যায়, তারপরে আমরা যাচ্ছি। আরেকজনকে ফোন করেছি, সে বলছে তুই আগে থেকে বলতে পারতিস, আমি তুই রেডি হয়ে আয় মন্দিরে বস। আই কথা, তো ফাইনালি চলে এসেছি ক্লাবের প্যান্ডেলে, এটা সিঁড়িতে উপরে উঠতে হবে, তো আমি আর উপরে উঠিনি, আমি নিচে দাঁড়িয়েছিলাম, আমার কর্তা আমার বান্ধবী ছেলে নিয়ে গেছে প্যান্ডেল দেখতে। তো কর্তামশাই ভিডিওটা করে এনেছে, ভিডিওটা জাস্ট দেখে তো মানে মানে এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা, বাইরে থেকে ভীষণ সুন্দর আর ভিতরেও সুন্দর, দেখে নাও। আর এটা হচ্ছে আমাদের পাড়ার ক্লাবের প্যান্ডেল, তারপর আর কি প্যান্ডেলটা দেখেই মন্দিরে বসে পড়লাম, বসে বৌদির সাথে আর আমার বান্ধবীর সাথে আড্ডা মারছিলাম, কারণ আরেকজনের জন্য ওয়েট করছিলাম। তো এই যে মানে প্রায় 10 বছর পর আবার 3 একসাথে পুজোর সময় বেরিয়েছি, নচেত মানে রাত্রিবেলা আমি তো কী করি, আমার বরের সাথে যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকেই প্রায় আমরা দুজনে দাদা বৌদির সাথে বাইকে করে রাত্রিবেলা ঘুরতে যেতাম, তো ওদের সাথে আর ঘোরা হতো না বিয়ের পর থেকে। আবার মানে এখন যেহেতু আমি একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি, তাই জন্য 3 হেঁটে হেঁটে জাস্ট গেলাম, ওদের এই ঠাকুরগুলো কিন্তু দেখা হয়ে গেছিলো আমার জন্য, আবার রিপিটেশন হলো। Allowing the two-sided streams out. That's the first one. The audio book.
তো একটা করে প্যান্ডেল দেখে আধ ঘন্টা করে বসে আবারও একটা প্যান্ডেল দেখতে চলে এসেছি, এটাই লাস্ট, এটা দেখে এবার বাড়ি। আর এটা হচ্ছে পুরীর মন্দির করেছে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো। এবারে এই প্যান্ডেলটা বাড়ির কাছাকাছি, কিন্তু যাবার সময় ঢুকিনি, প্রচুর পরিমাণে ভিড় ছিল, তো সেই জন্য আসবার সময় আসলাম। আর এখানটা হচ্ছে তখন বান্ধবীদের জন্য ওয়েট করার জন্য অনেকখানি যেহেতু হেঁটে এসেছিলাম, এখানে বসে ওয়েট করছিলাম, তো তার জন্য এই প্যান্ডেলটা দেখা হলো। ওরা আর ঢোকেনি, ওর মানে এক বান্ধবীর ছেলে এমন কাঁদতে শুরু করলো, সেই জন্য ওরা একটু এগোলো, তারপরে আমরা একটু এগোলাম, এই করে করে বিচ্ছেদই হয়ে গেল শেষ পর্যন্ত। ফাইনালি কি ফাইনালি ঠাকুর দেখা হলো, ঘরে চলে এসেছি। ওদের সাথে আর হয়নি, ওরা হাফ রাস্তা থেকে, ওর আমার এক বান্ধবীর বাচ্চার খেলা কিনছিলো, তো আমি বললাম আমি টুকটুক করে এগোচ্ছি, এই করে আমি একটা জায়গায় বসলাম, ওরা টুকটুক করে এগোলো, তারপরে আমি টুকটুক করে এগোলাম, এই করে করে যে যার ঘরে চলে গেছে। আর লাস্ট আর দেখা হয়নি, আবার কাল সকালে দেখা যদি হয়। তো চলো, আজ এই পর্যন্তই রান্না করাই আছে, খেয়ে নেবো। আমি যদিও খেয়েও গেছিলাম, ও খেয়ে গেছিলো হালকা করে, আবার আবার খাবো। তো চলো, টাটা, বাই বাই।